হাই বন্ধুরা, আমার হাজব্যান্ডের গতকাল বার্থডে ছিল। সেই বার্থডেরই মিডনাইট সেলিব্রেশন কীভাবে করলাম তারই কিছু ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে একটা জিনিস বানিয়েছিলাম, তো বটল আর্ট। সেই বটল আর্টটা কীভাবে করেছি দেখাচ্ছি। এখানে ফেব্রিক কালার ইউজ করেছি, আমার তুলিরগুলো এখানে রয়েছে এবং আমার প্যালেটটা কালার করার যে প্যালেটটা রয়েছে সেটা সামান্য জল আমি নিয়ে রেখেছি ব্রাশগুলোকে ধোয়ার জন্য। এবং এটা হচ্ছে বটলটা। ফার্স্টে আমি বটলটাকে একটা হালকা অরেঞ্জ কালার দেওয়ার চেষ্টা করেছি, তা একটু ইয়েলো এবং রেড কালার মিশিয়ে নিয়ে দেখো হালকা অরেঞ্জ কালার দেওয়ার চেষ্টা করেছি। এবারে বটলটা আমি রেডি করছি। ভালো করে পুরো বটলটা চারিদিকে আমি পেন্টটা করে দিয়েছি। হালকা অরেঞ্জ কালার দেখো মোটামুটি চলে এসেছে। ভালো করে এরকম তোমরাও করতে পারো যে কোনো অকেশনে, এবার যে যার মতো পেন্ট করতে পারো। এবার আমি একটা সিম্পল আর্ট আমার ভালো লাগলো তাই আমি সেটা করার চেষ্টা করলাম। দেখো তোমাদের সবার কেমন লাগে। ব্ল্যাক কালার ইউজ করে আমি আর্টটা করেছি এখানে। অরেঞ্জের ওপরে বেশ ভালো ফুটেছে আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে অবশ্যই। এটা হচ্ছে ফাইনাল। এবং এখানে আমি কিছু আমার নোট দিয়েছি, এটা ফাইনাল প্রেজেন্টেশন। এখানে একটা কার্ড বানিয়েছিলাম, সেই কার্ডটা খুব সিম্পল। কিছু আমি পেপার কাটিং করেছি, আমার রং পেন্সিলগুলো যেগুলো স্কেচ পেন সেগুলো ইউজ করেছি। এখানে কিছু লাভ সাইন লিখেছে আমার, সেই লাভ সাইনগুলো দিয়েছি। দেখো এখানে আমি কাটিং করে নিয়েছি লাভ সাইনগুলো এবং আঠা দিয়ে ভালো করে প্রথমে পেস্ট করে নিয়েছি। এবারে ব্ল্যাক যে আমি আর্ট পেপারটা নিয়েছিলাম সেটার সামনেটাতে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। এবারে এই যে ঠিকানে ডিজাইনটা করেছি আমি, সেখানে আমি এভাবে আটকে দেব। দেখো শুভ জন্মদিন এইটা একটা লিখে রেখেছিলাম, এটাকে আমি ডাবল সেলোটেপ দিয়ে ইউজ করে লাগিয়েছি। এখানে আরও ছোটো ছোটো কিছু পেন্টিং ইউজ করেছি, এটা ফাইনাল প্রেজেন্টেশন। দেখো কিছু লাইট ইউজ করেছিলাম এখানে, ওর জন্য কেক এনেছি, এখানে চকলেট ফেভারিট জিনিস কার্ড, ওর ফেভারিট চকলেট কেক অ্যান্ড আমার সেই বটল আর্টটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর ওর টি শার্টটা আমি দেখানো যাচ্ছে না, টি শার্ট এবং রোজ রয়েছে। ছোটোর মধ্যে এটাই স্মল সেলিব্রেশন ছিল আমাদের সেদিন। বন্ধুরা কেমন লাগলো আমার এই বটল আর্ট এবং ওই কার্ড তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমার মেয়েও সেদিন জেগেছিলো, 12টা পর্যন্ত আমরা সবাই জেগে ওয়েট করেছি। আর আমার হাজব্যান্ড পুরো সারপ্রাইজড হয়ে গেছে, আমি কখন এই জিনিসগুলো বানিয়ে ওকে এইভাবে গিফট করবো বুঝতেই পারিনি। দেখো আমার মেয়েরও কী আনন্দ, ও ভীষণ মজা পেয়েছে। ও যে কোনো ধরনের সেলিব্রেশন, যে কোনো ধরনের আমরা যে অকেশন সেলিব্রেট করি ও ভীষণ খুশি হয় তাতে, এবং আমাদের সবার সাথে ইনভলভ হয় খুব ভালোভাবে। মা কেক খাওয়াচ্ছে ওকে, এটা আমি, আমার হেকটিক ডিউটি যাচ্ছে এখন। এখানে দেখবে আমার মেয়েও নিজেই কেক কাটছে এবং নিজেই খাচ্ছে, ওরও কিছু পিকচার আমি এখানে দিয়েছি, ভীষণ এনজয় করেছে সেদিনটা।
তাহলে বন্ধুরা আমার স্মল অ্যারেঞ্জমেন্ট আমার হাজবেন্ডের জন্য কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট হ্যাপি বার্থডে শেয়ার করবে যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল তো আরে বোর আমি ভিডিও করছি করো করো হ্যাঁ বাবার বার্থডে সেলিব্রেট করবে বলে বসে আছে ঠিক আছে এবার তুমিও খাও ওকে খাওয়াও বেটা ওল্ড না ওল্ড না ও খাও না অপেক্ষা করো না করে রেখে দাও हाथ नहीं बाटे बाबा के खाइए दाओ।